হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট গণপ্রজাতি বাংলাদেশ সরকারের সাইডে একটি নতুন নোটিশ আপলোড হয়েছে, সেই নোটিশটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, স্নাতক ও সমমানের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা অনলাইনে চলমান আবেদনের সময় আগামী 6 অক্টোবর 2022 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো আমরা অলরেডি আমাদের চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করেছি, যে ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে সরকারি যে একটি শিক্ষা সহায়তা দেওয়া হয় ভর্তির জন্য 8,000 থেকে 10,000 টাকা, তো তার জন্য কিভাবে আপনারা সঠিক নিয়মে অনলাইনে আবেদন করবেন, তো সে বিষয়ে আমরা অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি, যে ভিডিওটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এবং এই আবেদনটি নিয়ে আপনারা এখান থেকে ভিডিও দেখার পরে লাস্ট কিছুদিন অনেক ধরনের কমেন্ট করছেন যে আবেদনের কি মেয়াদ শেষ হয়ে গেল কিনা, আবার অনেকে সার্ভারে ঢুকতে পারছেন না, সার্ভার ইউরো এবং বারবার চেষ্টা করার পর আবেদন করতে পারছেন না। তো এই সমস্যাগুলোর কী কারণ এবং কীভাবে এটা সমাধান করা যায় সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের আপডেট এবং নিত্য নতুন সকল ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে অনার্স এবং ডিগ্রির যে ভর্তি সহায়তা রয়েছে 2022 এবং 2023 অর্থবছরের, তো তার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তো আমরা এখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিয়েছি অলরেডি, আপনাদের একটু আমরা পিডিএফ ফাইলটি দেখিয়ে দিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, স্নাতক ও সমমানের শ্রেণীর শিক্ষার্থীদের মানে ডিগ্রি বা অনার্সের যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের 2022 এবং 2023 অর্থবছরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা অনলাইন আবেদন। 2022 ও 2023 যে অর্থবছর রয়েছে, এখানে শিক্ষা প্রতিষ্ঠানে যে ভর্তি হবেন, ভর্তি নিশ্চিতকরণে একটি ভর্তি সহায়তা দেওয়া হয় সরকারি, তার অনলাইনে আবেদন বিষয়ে এই নোটিশটি। তো এখানে জানানো যাইতেছে যে শিক্ষা সহায়তা ট্রাস্টের 2022 এবং 2023 অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসায় অধ্যয়নরত স্নাতকোত্তর সমমান পর্যায়ের মানে ডিগ্রি অনার্স পর্যায়ে যারা রয়েছে, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদানের অনলাইন যে আবেদনটি করার সময় ছিল, ওই সময়টি আগামী 6 অক্টোবর 2022 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কেননা লাস্ট কিছুদিন আপনারা আবেদন করতে পারছিলেন না বা এই লিঙ্কে প্রবেশ করতে পারছিলেন না, তো সেক্ষেত্রে আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন যে ভাই লিঙ্কে যেতে পারছি না, তো আবেদনের সময় কি শেষ হয়ে গেছে কিনা বা অন্য কোনো নতুন লিঙ্ক আসছে কিনা। তো এখানে এই নোটিশে আবেদনের লিঙ্কটি দেওয়া রয়েছে এবং এই লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারেন। এবং কীভাবে আবেদন করতে হয় সে বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, তারপর আমি আপনাদের বেসিক কিছু ধারণা দিয়ে দেবো। আমরা এই লিঙ্কটিতে প্রথম প্রবেশ করব। তো লিঙ্কটি ক্লিক করার পরে আপনাকে ই সেবা সহায়তা সিস্টেমে স্বাগতম এরকম একটি পেজ নিয়ে দেবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন লিঙ্কের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে আপনার ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদ, এখানে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন সনদটি ডিজিটাল হতে হবে, এবং অভিভাবকের পরিচয়পত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ নির্ধারিত ফর্ম এবং পিতা মাতা অভিভাবক কর্মরত প্রতিষ্ঠানের সুপারিশ ফর্ম, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তী সন্তানদের জন্য পরিচিত। তো আপনার পিতামাতা বা অভিভাবক কেউ যদি চতুর্থ শ্রেণীর কর্মকর্তা হয়ে থাকে, সেক্ষেত্রে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনার এইটা প্রয়োজন হবে, এছাড়া এটার আপনার দরকার হবে না। তো এই বিষয়ে আমি একটু বিস্তারিত আপনাদের বলে দিই, এবং আপনার আবেদন করার 4 থেকে 6 মাসের মধ্যে শিক্ষা সহায়তা নির্বাচিত হলে আপনার মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে দেবে যে এই ভর্তি সহায়তাটা আপনি পাবেন কি না। তো এর জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ ফর্ম, এটা আপনি কোথায় পাবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যয়ন সুপারিশ ফর্ম, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে, তো এরকম একটি ফর্ম পেয়ে যাবেন, যে ফর্মটিতে এখানে আপনার নাম এবং এটা কিভাবে পূরণ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং 2 পেজের একটা ফর্ম পাবেন, এই দ্বিতীয় পেজটি সবার জন্য না। এটা আমরা নোটিশে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, যদি আপনার পিতা এবং মাতা যদি চতুর্থ বা তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার পিতা মাতা যে প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠানের প্রধানের সিল এবং স্বাক্ষর দিয়ে এই ফর্মটি আপনার পূরণ করতে হবে, আর যদি তারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তা না হয় সেক্ষেত্রে আপনার ওই ফর্মটির দরকার হবে না, সেক্ষেত্রে আপনার এই একটি ফর্ম কমপ্লিট করলেই হবে। তো এই ফর্মটি অলরেডি আমাদের কমপ্লিট করা রয়েছে, আপনাদের আমরা একটু দেখিয়ে দেবো। তো এখানে ফর্মটিতে আপনি এখানে আপনার নাম লিখে নেবেন, এরপর আপনার শ্রেণী বিষয় বা বিভাগ, এরপর আপনার শ্রেণী রোল সেশন এবং ছাত্র কি ছাত্রী সেটা আপনি এখানে লিখে দেবেন, এরপর আপনার যে জন্ম নিবন্ধন দেবেন সেই জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার এখানে জন্ম তারিখ, আপনার পিতার নাম, মাতার নাম, এবং এখানে অনেকে ভুল করে অভিভাবকের বার্ষিক আয়ের জায়গায় অনেক সময় অভিভাবকের যে মান্থলি আয়টা সেটা দিয়ে দেয়, এটা আপনার 1 বছরে আপনার পিতার যে পরিমাণ টাকা ইনকাম করে বা অভিভাবক সেটা আপনার এখানে দিতে হবে। এরপর আপনার বিগত সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার ফলাফল, যেহেতু আপনি ডিগ্রি বা অনার্সে ভর্তির সহায়তার জন্য আবেদন করছেন, তাহলে এর আগের পরীক্ষা অবশ্যই আপনার SSC পরীক্ষা, SSC পরীক্ষাটা এখানে লিখে দেবেন, এবং এখানে SSC পরীক্ষার আপনার যে ফলাফলের যে GPA নাম্বারটি ছিল সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে রয়েছে আপনার সাল, কত সালে আপনি SSC পরীক্ষা দিয়েছেন, এরপর এখানে রয়েছে প্রতিষ্ঠানের কিছু তথ্য, এখানে আপনারা অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনি যে কলেজে পড়েন, এরপর প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান মানে আপনার যে প্রিন্সিপাল স্যার রয়েছে তার এখানে নাম লিখে দেবেন,
এরপর প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার, প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার মানে প্রিন্সিপালের মোবাইল নাম্বার, এরপর প্রতিষ্ঠান ও বিভাগীয় প্রধানের ইমেল নাম্বার মানে কলেজের যে একটা ইমেল নাম্বার থাকে সেটা এখানে দিয়ে দেবেন। এরপরে প্রতিষ্ঠান প্রধান এবং বিভাগীয় প্রধানের সুপারিশ, এটা যে প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল স্যার থাকে সেই এটা আপনার করে দেবে, ভর্তি সহায়তা আবেদনের জন্য সুপারিশ করছি। এরপর এখানে শেষে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় সিল যেখানে লেখা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই ফাইলটিতে, এই জায়গায় এবং এই জায়গায় দুইটা সিলের দরকার হবে আপনার। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের মানে আপনি যে কলেজে পড়েন সেই কলেজের একটি প্রতিষ্ঠানের এখানে সিল দেওয়া হবে, এবং এখানে রয়েছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রধানের সিল, এবং এখানে বিভাগীয় প্রধান মানে আমাদের যে প্রিন্সিপাল স্যার রয়েছে তার এখানে সিল এবং এটা তার স্বাক্ষর। তো মোটামুটি উপরের সবগুলো আপনি পূরণ করে নেবেন, এখানে শুধু প্রিন্সিপাল স্যার আপনার সুপারিশ করে দেবে এবং কলেজের সিল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সিল। তো এই সিলগুলো দেওয়া হয়ে গেলে এটা আপনি ছবি তুলে বা স্ক্যান করে যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা ফাইল ডকুমেন্ট বানিয়ে নেবেন, এরপরে ওটা আপনার আপলোড করতে হবে। তো কিভাবে আপনারা আবেদন করবেন, অলরেডি আমাদের একটা ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে অনলাইনে সঠিকভাবে সহায়তার জন্য আবেদন করতে পারেন, সম্পূর্ণ প্রসেস এখানে দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমরা আর নতুন করে ভিডিও তৈরি করবো না, এই ভিডিওটি আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে এবং আই বাটনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে সঠিকভাবে আবেদন করতে পারেন। তো এখনও যারা আবেদন করেননি আগামী 6 অক্টোবরের ভিতর অবশ্যই আপনারা আবেদন কমপ্লিট করে ফেলবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।